ঘুম থেকে উঠিয়া কে কিভাবে দিন শুরু করেন বলেন তো দেখি। আমি তো বিছানা থেকে উঠে চোখ ডেলিতে ডেলিতে সোজা রান্নাঘরে চলিয়ে আসি। মাঝে মাঝে এমন হয় অর্ধেক স্বপ্ন আমি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আর বাকি অর্ধেকটা রান্নাঘরে। চোখ থেকে ঘুম সরিতে সরিতে রান্নাটাও কোনো রকম কমপ্লিট হয়ে যায়। ছোটবেলা থেকে আমি আবার প্রচন্ড রকমের ঘুম পাগল মানুষ। যখন লেখাপড়া করিতাম, লেখাপড়া করিতে করিতেও ঘুমিয়ে পড়িতাম। আমার মা মনে করিত বিছানায় বসিয়া বসিয়া লেখাপড়া করি বলেই হয়তো এতটা ঘুম পাই, সেই কারণে মা আমাকে একখানা পড়ার টেবিলও বানিয়ে দিয়েছিল। কিন্তু আমি তো পড়ার টেবিলও ঘুমিয়ে পড়িতাম। তারপরে মা কোনো উপায় না পেয়ে আমাকে পাহারা দেওয়া শুরু করিল। আমি যখন পড়িতে বসিতাম, মা তখন হাতে একখানা লাঠি নিয়ে আমার পাশে বসিয়া থাকিত। পড়িতে পড়িতে যখনই কোনো রকম চোখটা বন্ধ হয়ে আসিত, তখনই সেই লাঠি দিয়ে মা পিঠের মধ্যে একখানা বাড়ি মারিত, আর আমি সেই বাড়ি খেয়ে আবার পড়ালেখা শুরু করিতাম। কিছুক্ষণ পড়াশোনা করিবার পরে আবারও চোখ বন্ধ হয়ে আসিত, তাহা দেখিয়া মা আবারও মারিত। এইরকম করিয়া মার দেওয়া আর মার খাওয়ার প্রসেসিং ঘন্টা খানিক চলিত। তারপরে আমাকে পাহারা দিতে দিতে মাও একটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকা শুরু করিয়া দিত। এইরকম করিয়া প্রতিদিন পাহারা দিবার পরেও উনি কোনো প্রকারেরই আমার এই অভ্যাস খানি ত্যাগ করাইতে পারে নাই। জীবনে কোনোদিন রাত নয়টার উপরে আমি লেখাপড়া করেছি বলে আমার মনে পড়ে না, আর ভোরের বেলায় ঘুম থেকে উঠিয়া লেখাপড়া করিব এটা তো কোনোদিন স্বপ্নেও দেখি নেই। পাশের বাড়িতে আমার কাকাতো বোন রাত 12টা পর্যন্ত পড়াশোনা করিত। শুধু কি তাই, ভোর 4টার আগে ঘুম থেকে উঠিয়া উচ্চস্বরে পড়াশোনা শুরু করিয়া দিত, আর তাহা শুনিয়া আমার মা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম থেকে উঠাইত, আর বলিত দেখ আর পড়াশোনার চিন্তায় ঘুম আসে না, আর তুই নাকে তেল মারিয়া ঘুম পারিস। তখন আমার সেই বোনের প্রতি প্রচন্ড রকমের রাগ হইত। মনে মনে ভাবিতাম আরে ভাই, তোর পড়ার চিন্তায় ঘুম আসে না, ঘুম না আসে লেখাপড়া কর, সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে কর, তোর পড়ার শব্দ কেন আমাদের কানে আসিবে, তুই নিজেও ঘুমাস না, আমাদেরও শান্তিতে ঘুমাইতে দেস না, তোর জন্য প্রতিদিন মার কাছে আমাকে বকা খাইতে হয়। আমি মাকে বুঝাইয়া বলিতাম মা একটা সময় আসিবে যখন আমি বুড়ি হয়ে যাব, তখন আমার চোখে একটু ঘুম আসিবে না, সারা রাত আকাশের তারা গণিতে গণিতে রাত কাটিবে। এইরকম দিন সবারই জীবনে কোনো না কোনো দিন আসিবে, তখন যেন মনকে এতটুকু বলিয়া সান্ত্বনা দিতে পারি জীবনে অনেক ঘুমাইছি, এখন একটু ঘুম না আসিলে তেমন কোনো ক্ষতি হবে না, আর যদি এখন লেখাপড়ার চক্করে ঘুম না আসিতে পারি তখন তো শুধু আফসুস করিব, জীবনে ওই কালেও ঘুমাইতে পারিনি, এই কালেও ঘুমাইতে পারিতেছি না। আমি ভাই তেনে কিছু নিয়ে আফসুস করিয়া মরিতে চাই না।